সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের এক সময়কার খুব ব্যস্ততম দাপটি হিরো সোহেল খান, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। একটু জানতে চাই ওস্তাদ, যে আমাদের চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে যে বিষয়গুলো হচ্ছে, তারা ছড়া ছড়িয়েছে সেটা, এবং ডিজিটালবার একটি অনুষ্ঠান আপনি নিজেও জানেন মনে হয়, যে ঘটনাটি ঘটেছে ওমর সানির সবার সামনে জাহেদ খানকে অপমান করেছে, জাহেদ খান আবার উল্টা রিয়েকশন দিয়েছেন, এই বিষয়গুলো আসলে চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি, কী বলবেন? হচ্ছে মানে এটা হচ্ছে আমরা শিল্পীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এই সব জিনিসগুলি হচ্ছে। আর বেসিক্যালি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন যেটা হয়েছে সেটাকে কেন্দ্র করে এই গোলাটে হচ্ছে, মানে মানে কাদা চলাচল হচ্ছে। মৌসুমী ম্যাডাম একজন সিনিয়র আর্টিস্ট, তো ওনাকে নিয়ে এসব জায়গা থেকে মন্তব্য করা এগুলো ঠিক না, করা মানে ঠিক হয়নি। আর শনিবারেও এত কিছু বলার উচিত হয়নি আমি মানে মনে করি, তা নিজের ব্যক্তিত্বটা বজায় রাখার দরকার ছিল। এমনি দেশের মানুষ দেখে কিন্তু এটা মানে অন্য আমাদেরকে অন্যরকম মনে করে। তো আমি আশা করবো সামনের দিকে যেন যে কোনো শিল্পী হোক না কেন, সিনিয়র পার্সন কোনো শিল্পীকে নিয়ে কথা বললে একটু চিন্তাভাবনা নিয়ে যেন একটু কথা বলে, এবং আর সিনিয়ররা যেন ওইভাবে স্নেহ দিয়ে মানে মানে ছোটো যারা ছোটো আছে তাদের সঙ্গে ওই আদর্শ একটু কথা বলে। আচ্ছা, এখন বিষয়টা হলো আজকে সকালে আবার 71 টিভিতে একটি অডিও ক্লিপ দেখেছি আমরা মৌসুমীর, যে জাহেদ খান আমার ছোটো ভাই, জাহেদ খানকে আমি স্নেহ করি, জাহেদ খান আমাকে এই ধরনের কোনো ডিস্টার্ব করে না। ডেফিনেটলি তো মানে হতেই পারে, কারণ অনেকে অনেক কথা বলে, কারণ জাহেদ খান এমন কোনো উল্টা তার স্বামীকে ভুল বুঝছেন মৌসুমী, এটা তো হচ্ছে জাহেদ খান কিন্তু একটা শিক্ষক ছিল, মৌসুমী ম্যাডাম নিয়ে এমন একটা কথা বলবে সেটা বিশ্বাসযোগ্য না, যাই হোক না কেন। তারপরও সানি ভাই যেটাই করছে সেটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা করা ঠিক না। আমি মনে করবো যেন মৌসুমী কিন্তু ম্যাডাম ওনারা আপনার এই ওয়াইফ মানে অমর শ্রেণীর সাহেব, তো আপনার ওয়াইফের ব্যাপারে কেউ কিছু বললে সেটা আপনি যাচাই বাছাই করে তারপর একটা কাউকে জিজ্ঞাসা করা উচিত, সে যেই হোক না কেন। আচ্ছা সোহেল ভাই, বিয়ের অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটছে এটা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সময় কি পারতো না, যে এই কাজটা বিয়ের অনুষ্ঠানে সিঙ্গেট না করলে পারতো না? অবশ্যই, যে একজন সিনিয়র শিল্পী আপনার ডিপ্লো সাহেবের ছেলে বিয়ে, ওইখানে ওইখানে জিনিসটা না মানে তর্ক বিতর্ক না করে যে আলাদাভাবে বসে জিনিসটা কিন্তু সমাধান করতে পারে, কিন্তু সেই জিনিসটা সেখানে না করে সে মানে যার যার সেন্টিমেন্টের সে এটা কাজটা করে ফেলছে আর কি, মানে হয়তো নিজের ইমেজকে দূরে রাখতে পারেনি বা নিজের জিতকে দূরে রাখতে পারেনি বা অনেক কিছু মনে করে জিনিসটা ঘটিয়েছে, কিন্তু সেটা ঠিক হয়নি। চলচ্চিত্রের কতটা ক্ষতি হয়েছে আসলে এইভাবে মানুষ যদি জানে, দেখতেছে মানুষ ক্ষতি, যারা এসব কাজ করছে বা যারা আলোচনা করছে ক্ষতি তো তাদেরই হচ্ছে, তাদের ক্ষতি মানে আমাদের ক্ষতি, আমাদের ক্ষতি একজন শিল্পীর ক্ষতি মানে সবাই ক্ষতি। এইসব নিয়ে কথাবার্তা বলা মানুষের বাইরের লোক বাইরের দর্শকরা জানা মানে এটা বিশাল কিছু, কারণ তারাই তো একজন আর্টিস্ট তৈরি করে, তারা যদি সিনেমা না দেখে কোনো নায়কের জন্ম হবে না, কোনো নায়িকার জন্ম হবে না, কোনো নায়কের ইমেজও থাকবে না। দর্শক হচ্ছে নায়ক নায়কের একটা স্বপ্নের জিনিস, সেই স্বপ্নের জিনিসটাকে ধরে রাখার জন্য আমি অনুরোধ করবো এটাকে নিয়ে আর বেশি বাড়াবাড়ির জন্য না হয়। সানি ভাই কিন্তু লিখিত দিয়েছে জানেন সমিতিতে জায়দের বিরুদ্ধে, অথচ এখানে আজকে সকালে আর মৌসুমী ভাই বললেন যে ওমর সানি ভাই ভাই বলে সম্বোধন করছে মৌসুমী স্বামীকে। এখন স্বামী যদি ভাই হয়ে যায় ভাই ভাই আবার যদি তালে হয়ে যাবে সমস্যা নেই, তো এখানে যদি স্বামীকে ভাই ডাকতে পারে দাদা ডাকতে পারে আদর করে ভাই বলতে পারে সেটা কোনো ব্যাপার, বা বিয়েও ডাকতে পারে। বলছি যে হাজবেন্ড যে অভিযোগটা করলো সেই অভিযোগটার বিরুদ্ধে কেন করলো মৌসুমী সেটা বলো। সেটা মৌসুমীর কাছে মৌসুমী ম্যাডামের কাছে সেটা ভালো মনে হয়েছে, যেন শুধু একটা ছেলেকে নিয়ে ভুল বুঝাবুঝি ঠিক না, সে কারণে হয়তো সে এটা রিয়াকশনটা দিয়েছে। তো এখন কী বলবো মানে উপরে থুতু বলে নিজের গায়ে পড়ে এরকম অবস্থা হয়ে গেছে আর ইন্ডাস্ট্রি এভাবে কি দর্শক হারাচ্ছে দিন দিন এই ধরনের? দর্শক তো হারানোর কিছু নেই,
আগের অমর্শন তো আগের অমর্শন যদি অমর্শনকে নিয়ে যদি পঞ্চাশটা ছবি বানানো হয় মাস সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না। আচ্ছা, কিন্তু মৌসুমী যদি একটা ছবি করতে যায় করে মানুষ হলে যাবে, তার তার একটা চাহিদা আছে এখন, এখনও চাহিদা আছে। হ্যাঁ, একসময় অমর্শন বিশাল কিছু ছিল, আবার এক সময় মৌসুমী কিছু ছিল না, আবার মৌসুমী অনেক কিছু অমর্শন আবার কিছু চলছে। জি, থ্যাংক ইউ। তা আপনি কী শুভকামনা চান আসলে এদের জন্য, কী করা উচিত? আমি চাচ্ছি আমরা নিজেরা যদি খাতা ছোটাছুটি না করে যার যার স্থানে থেকে সেইভাবে কথা বলা উচিত, যেন দর্শক যেন আমাদেরকে কখনো ভুল বুঝতে না করে, আমাদেরকে কখনো খারাপ চোখে না দেখে।